নমস্কার বন্ধুরা, বিভিন্ন সোশ্যাল সাইট যেরকম চাকরির সন্ধানে বা জীবিকার সন্ধানে এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছিলাম যে বন্ধন ব্যাংকে নাকি 10,000 ভ্যাকেন্সিস আছে। তো সেটাই যাচাই করার জন্য আমি ওয়েবসাইটটা খুললাম। খুলে এখানে দেখছি যে ক্যারিয়ার বলে একটা অপশান আছে, তো আমি সেখানে ক্লিক করে দেখলাম যে কিছু ভ্যাকেন্সিস আছে, কিন্তু 10,000 এরকম কোনো নির্দিষ্টভাবে মেনশন করা নেই। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। দেখো, ওখানে ক্যারিয়ারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো সেটাকে তোমরা একটু প্রসিড করো। প্রসিড করার পর একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবে জয়েন আওয়ার টিম, তো জয়েন আজ নাওতে ক্লিক করার পরে এখানে দেখো তোমরা যেই ডিপার্টমেন্টে কাজ করতে চাও সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে দেখো প্রেফারড ডিপার্টমেন্টে ক্লিক করার পরে বিভিন্ন রকম অপশানস আসবে যেগুলোতে বন্ধন ব্যাংকে রিকোয়ার আছে আর কি, যেরকম অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রি বিজনেস, অ্যানালিটিক্স, অডিট, ব্যাঙ্কিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সার্ভিস, ব্রাঞ্চ ব্যাঙ্কিং। তো এইভাবে বিভিন্ন রকম ভ্যাকেন্সিসগুলো রয়েছে। ধরো তোমার মার্কেটিং প্রয়োজন, তো মার্কেটিং ধরো হিউম্যান রিসোর্স বা ডিজিটাল ব্যাঙ্কিংয়ে তোমরা অ্যাপ্লাই করতে চাও, তাহলে ডিজিটাল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে তোমাদের লোকেশন তুমি এখানে ইনপুট করবে। ধরো কলকাতা তোমরা অ্যাপ্লাই করবে, তো এখানে কলকাতা টাইপ করলে করার পরে তোমরা এটাকে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে তোমার নাম এখানে, জেন্ডার, ডেট অফ বার্থ, পিনকোড, কারেন্ট স্টেট, সিটি, টাউন, কোয়ালিফিকেশন কী আছে, পাসিং ইয়ার, এক্সপিরিয়েন্সড কি না নাকি ফ্রেশার্স, এই সমস্ত কিছু দিয়ে কন্টিনিউ করলে তো আমি একটা হিজিবিজি দিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই দেখাই আর কি। যেরকম ধরো নামটা আমি টাইপ করলাম, এরপরে একটা ডেট অফ বার্থ দিয়ে দিই, 5 সাল একটা সেট করে দিই, ধরো ওই 94 অক্টোবরের 5 তারিখ থাকলো সেট। হায়েস্ট কোয়ালিফিকেশান দিয়ে দিলাম গ্র্যাজুয়েশন বা আদার্স, পাসিং ইয়ার 2018, ফ্রেশার্স কন্টিনিউ। এই যে কন্টিনিউ করলে তারপরে দেখো এখানে সেকেন্ড অপশন তোমাদের তাহলে হয়ে গেলো কি জব রোল এবং তোমরা কি বলতে চাইছো। এবার তোমার এখানে সিভিটা আপলোড করতে হবে, তোমার ফোন নাম্বার দিতে হবে, ইমেল আইডিতে সাবমিট করলে তোমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো এটা কতটা কল আসবে কিনা যায় না, কিন্তু এটা বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এবং এরকম ক্যারিয়ার অপশনটা এখন খোলা আছে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু আছে। 10,000 কোথাও মেনশন করা নেই বা কোনো রকম পিডিএফ আমি ওয়েবসাইটে পাইনি। তবু যারা ইচ্ছুক অ্যাপ্লাই করতে চাইছো তারা অ্যাপ্লাই করতে পারো বা অ্যাপ্লাই করে রাখতে পারো। ইন ফিউচার যদি কল করে বা কোনো রকম মেল আসে তাহলে তো সেটা ভালো, তোমাদের লাক, আর যদি না আসে তাহলে তোমাদের লাক। সো এটাই ছিল একটা বন্ধন ব্যাংকের আপডেট। আমাদের বাড়ি থেকে 4টা বাড়ি দূরে একটা মহিলা সারাদিন বকবক করে, সেই আওয়াজটা চলে আসছে জানি। যেরকম প্রাইভেট ব্যাংক বা এরকম প্রাইভেট নিউজগুলো কি আমি শেয়ার করবো পাশাপাশি, সেগুলো প্লিজ কমেন্ট সেকশানে জানিও। অনেকেই বলছেন যদিও করতে, ওই জন্য আমি প্রাইভেট যেরকম ভ্যাকেন্সিগুলো আসে সেগুলো নিয়ে ভিডিও করতে শুরু করছি। তো থ্যাংক ইউ দেখার জন্য, দেখা হচ্ছে আবার পরের আপডেটে। টাটা।